হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো গাইস, এখন বাজে হচ্ছে 11:10। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর অনেকদিন পরে দিনের বেলা ব্লগ করছি। একটু বাজারে যাব বরের সাথে, কয়েকটা জিনিস কিনতে হবে। মানে হঠাৎ করে প্ল্যানটা করলাম। তো রান্নাবাড়ি করে, খাওয়া দাওয়া করে, স্নান করে, মেয়েকে স্নান করিয়ে, পুজো টুজো দিয়ে একদম পুরো রেডি। মানে পুজোটা বর দেয়, তো আজকের যাব, বরকে জানাইনি। ও এক জায়গায় গেছিল, আসার পর বললাম বাজারে যাব। তো বলে কি চলো। আমি বললাম পুজো টুজো তোমার দিয়ে দিয়েছি, তোমাকে আর পুজো টুজো দিতে হবে না, আমি সব কিছু করে ফেলেছি। তো বড় রাজি হয়ে গেল। আমি বললাম সব কিছু যখন হয়ে গেছে চলো একটু ঘুরে আসি, অনেকদিন হয়ে গেছে ঘরের মধ্যেই আছি। তো কী কী কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখন রেডি হই, মেয়েও ভীষণ খুশি। মানে স্নান টান করেছে না, সিঁদুর টিঁদুর পড়িনি, মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে এই যে মাত্র খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আনলাম, এখন রেডি হব, মেয়েকে রেডি করাবো, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তো চলো। তো গাইস, রেডি হয়ে গেছি একদমে, আর পুরো এক্সাইটেড। আর কী করতে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। তবু একটু বলে দিই, কাপড় দোকানে যাব প্রথমে, তারপরে সোনা দোকানে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। এখন অনেক বাজে, তো খুব আনন্দে আছি, অনেকদিন পরে যাচ্ছে, এই বুঝেছো? একদম মেয়েকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, তো চলো। তো গাইস, টোটো পেয়ে গেছি, এখন রওনা দিয়ে দিয়েছি, চলো প্রথমে যাব। সোনা দোকানে যাবে? কাপড়ের দোকানে যাবে? ও আচ্ছা, প্রথমে কাপড়ের দোকানে যাবো, তারপরে। তো চলো সাথে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। বাজারে ঢুকেছি, পুরো কাদা 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 কাদা, একদম ছেছেরানি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কাপড় দোকানে বসছি, শাড়ি দোকানে। কোথায় বসছি বাবা? পা উঠায় না, পা নামা। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো পুরো বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়েছিলাম বৃষ্টি ছিল না, এখন পুরো বৃষ্টি। আরে জল পুরো, মেয়েকে নিয়ে খুব অসুবিধা হচ্ছে। এখনো বসে আছি সোনা দোকানে, আর কাপড় দোকান থেকে বেরিয়ে এসেছি, বর গেল অন্য কিছু কেনাকাটা করতে। এদিকে দেখাচ্ছি তোমাদেরকে, আরো দেখা রাখবে। এই যে তো গাইস, কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। একদমই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আর কি, কেনাকাটা করলাম সবটাই তোমাদেরকে দেখাবো। তো সাথে দেখো, ওদেই দেখো। তো গাইস, বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:54। তো কেনাকাটা কী কী করলাম সবটাই তোমাদেরকে দেখাবো। এখন ড্রেসটা ছেড়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্নাবাড়ি তো হয়ে গেছে, ঝামেলা নেই, কোনো টেনশান নেই, খাওয়া দাওয়া একটু পরে। তো এখন ড্রেসটা ছেড়ে হাত পা ধুয়ে এসে তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, তো চলো। তো গাইস, চলে এলাম, এখন তোমাদেরকে দেখাই কী কী। মেন হচ্ছে আমি গেছিলাম, তোমাদেরকে এটা বলা হয়নি, আমার অনেক দিন থেকে নাকে কিছু পরা নেই। যারা মানে হয়তো ভালো করে খেয়াল করেছো যখন আমি লাইভ করতাম, তো তারা হয়তো জানো নাকেরটা আমার ভেঙে গেছিলো। তো আমি ওইটা ঠিক করতে গেছিলাম, না যদি ঠিক করে তাহলে নতুন কিনতাম। তো দেখলাম প্রথমে বললো ঠিক হবে, তা তোর কী কী সব বললো, তো দেখলাম আমার পছন্দ হচ্ছে না আমি যেরকম চাইছি। আর এখানে কি বলো তো, সব না ডান্ডাগুলো সব লম্বা লম্বা। আমরা যেমন কি যে তোমাদেরকে দেখা একদম ছোট, তো নাকটা নাকেরটা এই যে, এই যে দেখো আউচ পড়ে গেছে, একদমই ছোট না, এই যে এরকম ডান্ডা এখানে পাওয়া যায় না। তো পরে উনি বললো যে এটা ঠিক করে দিচ্ছি, তো ফাইনালি এটা ঠিক করে দিয়েছি। মেন এটার জন্য গেছিলাম, আরও কয়েকটা জিনিস, ওগুলো দেখানো যাবে না, কারণ ওই মেয়েদের যেগুলো ইউজ করতে হয় ডেলি, তো সেটাই কিনে নিয়ে এসেছি, আর মেন হচ্ছে এটাই। তো এখন এটা আমি পরে নিই, কবে থেকে নাকে পরে নিই জানো তো, কি বাজে লাগে মাঝে মাঝে মুখটা। দেখেছো এটাতে খুব সুন্দর হয়ে আগে দেখি, দাঁড়াও আবার ভেঙে টেঙে না যায়। খুব সুন্দর লাগে মা, খুব সুন্দর লাগে।
ওয়াও এখানে লাগানো আছে। সব সময় পরে অভ্যস্ত না, মানে নাকে না থাকলে যে কতটা খারাপ লাগে, সে যে ছিল না কতদিন ধরে, এই যে পড়েছি, এই যে দেখো পরে নিয়েছি দেখেছো, এইটার জন্য গেছিলাম। মানে এটা যদি ঠিক না করতো তাহলে নতুন কিনতাম, পছন্দ হোক চাই না হোক। আর কিনেছি হচ্ছে এই যে আমি এই কাঠিগুলো ইউজ করি, তো এর মুখগুলো নেই আমার কাছে, তাই ওগুলো দুটো কিনে আনলাম। এই যে এই দুটো, এই যে এগুলো লাগে, আমি ঘরেই মালাটা বানাই, বানিয়ে গাঁথতে পারি, মুখ নেই দেখে, তাই অনেকগুলো কাঠি আছে তো, দুই তিন রকমের, তো দুটো নিয়ে এসেছি, এটা বানাবো মেন এটা। আর আমার মেয়ের জন্য ডোনাট, এটা অ্যাকচুয়াল ডোনাট না না, আমার মেয়ে এটা হচ্ছে জিজি, কিন্তু আমার মেয়ের নাম দিয়েছে ডোনাট। তারপরে কিটক্যাট, তারপরে হচ্ছে ক্যাডবেরি, দুটো আনা হয়েছিল, খেয়ে নিয়েছে ক্যাডবেরি একটা, খাও খাও, ও কিটক্যাট দুটো এনেছে, একটা বের করে নিয়ে, কিটক্যাট দুটো, ক্যাডবেরি না কে খাবে। আর হ্যাঁ হ্যাঁ এটাতে এখানে রাখি, এটা আমার নেই। আর এই যে বললাম না, ওগুলো জাস্ট আমি এমনি দেখাচ্ছি, এই যে এগুলোও কিনেছি, এগুলো খুলে দেখানো যাবে না, এটা তো এই জন্য হঠাৎ করে মোটামুটি প্রোগ্রামটা করলাম, রান্না টান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে স্নান টান পুজো টুজো সব কিছু যখন হয়ে গেছে, তো ধুম করে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। এগুলো সচরাচর মানে দরকারি জিনিস, মানে রেগুলার ইউজের জন্য। আর ওইখানে যা কাদা, বাপরে প্রচুর 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 কাদা, মানে কীভাবে যে মেকে নিয়ে গেছি, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এমনিতে কাল থেকে বৃষ্টি হচ্ছে, আর মানে যখন আমরা বেরোই তখন বৃষ্টি ছিল না, মানে রোদ ছিল, তারপর ওইখানে গিয়ে দেখি বাজারে পুরো মানে কাদায় কাদা, তো যাই হোক কাদা পাতা ঘেঁটে টেটে এসছি, আর কেনাকাটাও করলাম কিছু, আর মানে আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার বর প্যার প্যার করছে, মানে এই যে এগুলো কিনেছি এগুলো যে দেখাবো না, বলে কি আর কি কোনো ইয়ে নেই, ওর এগুলো ভালো লাগে না, মানে আমি এগুলো দেখাই আর কি, বুঝতে পেরেছো, তো সেই জন্য আমি খুলে তোমাদেরকে দেখাইনি, তুমি একটু এ করেই দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর অনেকদিন পরে এই দিনের বেলা ব্লগ করলাম, হঠাৎ করেই গেলাম বরের সাথে বাজারে, তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, টাটা। এখন আর কোনো কাজ নেই, কাম নেই, এখন একটু রেস্ট করবো, মানে এখন তো খাবো না, দেরি আছে, খাওয়া দাওয়া দেরি করে করবো, সব কিছু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে না, তাই ঠিকই লাগে। তো চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো, দেখাবে নেক্সট ব্লগে।